বন্ধুরা, তো পুরো ভিডিও দেখেই আই থিঙ্ক, মানে তোমরা ভিডিওর প্রথমে থাম্বনেল দেখে আই থিঙ্ক আমাদের পুরো ভিডিওটা দেখতে এসেছো। তো আজকে আমরা তোমাদেরকে ওয়ার্ক ফ্রম হোম, হ্যাঁ বন্ধুরা, অতিরিক্ত গরম পড়েছে আর গরমে তোমাদের বাইরে যেতে অনেকেরই ইচ্ছা করছে না, সত্যি কথা বলতে প্রচন্ড পরিমাণে গরম পড়েছে, গরমে রাস্তায় ঘুরে ফিল্ডের কাজ করা এই মুহূর্তে সম্ভব নয়। তাই তোমাদের জন্য বেস্ট বেস্ট আমরা আমাদের পক্ষ থেকে চারটে ওয়ার্ক ফ্রম আনার চেষ্টা করেছি, বাট চারটে ওয়ার্ক ফ্রম একই দিনে ভিডিওতে আসবে না, প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিওতে আসবে। এবং প্রত্যেকটা ওয়ার্ক ফ্রম হোমের একটা স্পেশালিটি হলো যে এখানে বয়স সীমা অনেকটা লং, মানে লং এজ লোকেদের জন্য আছে, মানে ছেলে মেয়ে সবাই করতে পারবে, এবং সবকটাতে কিন্তু মোবাইলটাও চলবে। হ্যাঁ বন্ধুরা, মোবাইলটাও চলবে, মানে এখানে মোবাইলও ম্যান্ডেটরি আছে, কম্পিউটার ল্যাপটপ থাকলেও ভালো, মোবাইল থাকলেও ভালো। তো আলটিমেটলি তোমার এখানে কি কাজ করতে হবে সেটা তোমাকে জানাবো। এবং আমরা যে আজকে যে ভিডিওটা চাচ্ছি এখানে কিন্তু মাথায় রাখবেন, জোম্যাটো যেহেতু তোমরা বুঝে গেছো এখানে কোনো রকম কোনো সেলস, এখানে কোনো রকম কোনো সেলস বা কোনো রকম কোনো টার্গেট রিগার্ডিং জব হবে না। তো তোমরা নিশ্চিন্তে নিশ্চিন্তে ভিডিওটি দেখো, তবে ভিডিওর মধ্যে অনেক কিছু তোমাদের কোয়ারিজ থাকবে, তো আমরা সেগুলো ক্লিয়ার করে দেবো, যেহেতু ওয়ার্ক ফ্রম হোম অনেক কিছু তোমাদের কোয়ারিজ থাকে, ঠিক আছে। এখানে ইন্টারভিউ রাউন্ডও তোমাদেরকে পুরো ডিটেলসে বলে দেবো, এবং এখানে ইন্টারভিউ ডেটের ডাক কবে থেকে পাবে সেটাও তোমাদেরকে ভিডিওর প্রথমে বলে রাখি। এখানে তোমাদের ইন্টারভিউ ডাক যেহেতু জুন মাসের একদম শেষে চলেই এসছে, 16 তারিখে আমরা ভিডিও ছাড়ছি, তো তোমরা এটা জুন মাসের একদম শেষ দিকে ডাক পাবে অথবা জুলাই মাসের প্রথম থেকে ডাক পাবে এক এক করে। আর অবশ্যই কিন্তু লিঙ্কটা ভালো করে ফিল আপ করবে, ফিল আপ করার পরে কিন্তু তোমরা এখানে ডাকটা পাবে, তবে খুব আস্তে আস্তে ডাক পাবে, একটু ওয়েট করতে হবে তোমাদের। তো চলুন আমরা এবার আজকে যে ওয়ার্ক ফ্রম হোম তার ব্যাপারে আলোচনা করব। আর এটা ওয়ার্ক ফ্রম হোম বলে যে তোমাদের পিএপিএসআই নেই এরকম কিন্তু একদমই ভাববে না, এখানে কিন্তু পিএপিএসআই যথাযথ পরিমাণে কিন্তু দেওয়া হবে। তো চলুন আজকে আমরা জোম্যাটোর ওয়ার্ক ফ্রম হোম এর ব্যাপারে আলোচনা করবো। আচ্ছা, তোমরা সুইগির টেলিকলিং দেখেছো, মিশোর টেলিকলিং দেখেছো, ফ্লিপকার্ট শুনেছো, মানে আমি এগুলো নিয়ে ভিডিও বানিয়ে এসেছি র্যান্ডম। তো তোমরা সুইগিতে দেখেছো ডিন আউট বা ডাইন আউট, ঠিক আছে, এরপর বিশেষ করে হয়, কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে দাদা জোম্যাটোর ওয়ার্ক ফ্রম হোম কি কাজ করতে হতে পারে, ঠিক আছে। তো বলে রাখি জোম্যাটোর ওয়ার্ক ফ্রম হোম যে কাজটা করতে হবে সেটা আর কিছুই না, সেটা হলো কাস্টমার কেয়ার বা কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ বা কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ। এবার তোমরা ভাববো জোম্যাটো তো কোনো জিনিস নয় বা জোম্যাটো তো কোনো রকম জিনিস নয় যেখান থেকে আমরা জামা কাপড় কিনতে পারবো, তাহলে আমরা মানে কাস্টমার কেয়ারের কাজটা কি থাকবে? তো দেখো, কাস্টমার কেয়ারের ফ্লিপকার্ট অ্যামাজন বলা ভুল হবে, ফ্লিপকার্ট মিশো বা আধার যে অন্যান্য যে সেক্টরগুলো থাকে রিলায়েন্স, এগুলোতে যেমন অল টাইম বক বক করতে হয়, এখানে কিন্তু তোমাদেরকে অল টাইম বক বক করতে হবে না, কারণ এখানে প্রেশার অনেকটা কম থাকে। জোম্যাটোতে ধরো আজকে কোনো ডেলিভারি বয়, ধরো কেউ একটা অর্ডার দিয়ে, ধরো আজকে আমি অর্ডার দিয়েছি কিন্তু আমি ফোন রিসিভ করছি না, ডেলিভারি বয় খাবারটা নিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, তখন ডেলিভারি বয় কাস্টমার কেয়ারকে ফোন করে দেবে, সে অর্ডারটা হয়তো অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে। আবার এই ক্ষেত্রে দেখা যেতে পারে যে মানুষ মানে যিনি অর্ডার করছেন তাকেও কাস্টমার কেয়ারে ফোন করতে হতে পারে, তো তার একটা সলিউশন বলে দেবে। এইগুলোই কিন্তু মেন কাস্টমার কেয়ারের কাজ থাকে। এছাড়া জোম্যাটোর গ্রসারি আছে তোমরা জানো, তো ওখান থেকে যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাকে কাস্টমার কেয়ারে কল যাবে, কাস্টমার কেয়ার থেকে সেগুলো শর্ট আউট করার চেষ্টা করা হবে। তো এক কথায় বলতে গেলে দেখো, এখানে তোমাদের কোনো রকম কোনো প্রেশার নেই যে অন্যান্য কাস্টমার কেয়ারে কি থাকে, যে অন্য মানে ক্যান্ডিডেট বা কাস্টমাররা ফোন করে মাঝে মাঝে গালাগালি খিস্তি কাস্তা করে, তো এখানে কিন্তু সেই সব কোনো কিছু কিন্তু ব্যাপার থাকবে না। বেশিরভাগটা তোমাদের যারা ডেলিভারি বয় থাকবেন তাদেরই কিন্তু যে প্রবলেম সেগুলো কিন্তু তোমাদেরকে সলভ করতে হবে। তো এক কথা, তোমরা এখানে আবেদন করার জন্য আই থিঙ্ক তোমরা এখানে কমফোর্টেবলি হবে, কারণ নট আউটলি এটা ভালোই তো দেখে মনে হচ্ছে, ঠিক আছে, ভালোই তো শুনে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে, তো আই থিঙ্ক তোমরা কমফোর্টেবলি হবে। আচ্ছা, তোমাদের এখানে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ তো গেল, তোমাদের এখানে স্যালারি কত হবে? আচ্ছা, স্যালারি থেকে এবার চলে আসি স্যালারি। আচ্ছা, তোমাদের এখানে স্যালারি তোমাদেরকে বলে রাখি 15 থেকে 16 হাজার টাকা এখানে বলা হয়েছে, ঠিক আছে, বাট এখানে তোমরা 15 থেকে 16 হাজার টাকা স্যালারি পাবে না, আমি যতদূর জানি সেরকমই বলছি। এখানে স্যাররা বলে দিয়েছেন 15 থেকে 16 হাজার টাকা স্যালারি, আমি এটার ব্যানার তোমাদের সাথে শেয়ার করে দেবো ভিডিও ছাড়া, হয়তো রাত্রিবেলা থেকে রাত্রি 10টা 11টার দিকে শেয়ার করে দেবো, বাট স্যাররা এটা বলেছেন যে 15 থেকে 16 হাজার টাকা স্যালারি পেতে পারে অ্যাপ্রক্স, কিন্তু আমি তোমাদেরকে বলে রাখি তো এখানের একটা স্যালারি নির্ধারিত থাকে, সেটা হলো 12,500 টাকা। এবার স্যাররা বলেছেন 15 থেকে 16 হাজার টাকা এটা কিন্তু সিটিসি, এবার এর মধ্যে পিএপিএসআই ইনক্লুড থাকবে। হ্যাঁ, এইসব চাকরিতে কোনো ইনসেন্টিভ হয় না, তো ইনসেন্টিভ কেউ ধরবেন না, বাট পিএপিএসআই ইনক্লুড থাকবে। এবার যদি কেউ ভেবে নাও যে প্রথম মান্থ থেকে পিএপিএসআই দেওয়া হবে, তাহলে পুরোপুরি ভুল ভাবছো, পিএপিএসআই কিন্তু প্রথম মান্থ থেকে দেওয়া হয় না, ঠিক আছে, মিনিমাম লেট হয় 3 মাস বা 6 মাস পর থেকে হয়তো পিএপিএসআই চালু হয়, বাট তোমাদের এখানে প্রথম মাস থেকে স্যালারি তোমরা 12,500 টাকাই কিন্তু পাবে, সে তোমরা যতই পিএপিএসআই 3 মাস বা 6 মাস পর চালু হোক না কেন। ওকে,
তোমাদের এখানে বয়সসীমা, দেখো বয়সসীমা আমি থাম্বনেইলে লিখে দিয়েছি, তো আলাদা করে কোনো কিছু বলার নেই, শুধু একটাই কথা বলবো, আপনারা স্মার্ট মোবাইল, আচ্ছা স্মার্ট মোবাইল এবং কম্পিউটারের যে মানে ইয়েতে থাকবে, কনফিউশনটা থাকবে, সেটা আপনাকে ক্লিয়ার করে দেবো। বলে রাখি যে এখানে তোমাদের স্মার্ট মোবাইল যাদের আছে এবং যাদের কম্পিউটার আছে, যাদের ল্যাপটপ আছে, সবাই এখানে আবেদন করতে পারো, কিন্তু সবাই নয়। কেন? এখানে তোমাদের কম্পিউটার যদি থাকে তো কম্পিউটার ভালো থাকতে হবে অবভিয়াসলি, বাট তোমাদের এখানে যদি মানে ডুয়েল কোর যদি জেনারেশন থাকে, ডুয়েল কোর, তো ডুয়েল কোর চলে যাবে, ডুয়েল কোর তোমরা কাজ করতে পারবে। এখানে একটা সফটওয়্যার প্রোভাইড করা হবে অ্যাকচুয়ালি, তো এই সফটওয়্যারটা তোমাদের কম্পিউটার সাপোর্ট খেলেই হবে, সে যে করেই হোক লাতিলুতি মেরে ভেঙে চুড়ে তোমাদেরকে সাপোর্ট খাওয়াতে হবে। ল্যাপটপ হলে তো কোনো প্রবলেম নেই, কারণ ল্যাপটপে সবই এখন i3 হয়, তো ল্যাপটপে কোনো প্রবলেম হবে না। এবার চলে আসি মোবাইলে, ঠিক আছে? সব মোবাইলে সাপোর্ট নেয় না সব সফটওয়্যার, সেটা তোমরা জানোই। তো এখানে তোমাদের একটি সফটওয়্যার দেওয়া হবে, তোমাদের এক কথায় কোম্পানি বলে দিচ্ছে ভালো মোবাইল হওয়া দরকার। তো ভালো মোবাইল বলতে অবভিয়াসলি এখনকার যুগে 5G হওয়া দরকার, মানে নিজের বাড়িতে নেট থাকা তো অবশ্যই দরকার, কারণ তুমি ওয়ার্ক ফ্রম হোম কাজ করছো, তো ওয়ার্ক ফ্রম হোম কাজের জন্য কিন্তু নেট থাকা কিন্তু অবশ্যই দরকার। তো তোমার বাড়িতে আউটার কানেকশন না থাকলেও এখন 5G চলে এসেছে, যদি তোমাদের 5G হয় তাহলে তোমাদের সুবিধাই হবে 5G আর কি। মানে ভালো মোবাইল হতে হবে যাতে মোবাইলের মধ্যে সেই সফটওয়্যারটা যাতে মানে সফটওয়্যারটাতে সাপোর্ট করে, ঠিক আছে? সফটওয়্যারটা কিন্তু অবশ্যই তোমাদের সাপোর্ট করতে হবে ওই মোবাইলে। তো তোমাদের মোবাইল অ্যাকচুয়ালি ভালো হওয়া দরকার, মানে র্যান্ডাম ওই 10,000-15,000 টাকার মোবাইলে তোমরা কাজ করতে পারবে না। তো যাদের মোবাইল ভালো তারা এখানে আবেদন, মোবাইল ভালো থাকে তাহলে তোমাদের কম্পিউটার বা ল্যাপটপ লাগবে না, কিন্তু যদি তোমাদের মোবাইল যদি ভালো না থাকে তখন তোমাদের কম্পিউটার ল্যাপটপ লাগবে, তো তখন তোমাদের কম্পিউটার বা ল্যাপটপ কিন্তু ঠিকঠাক হতে হবে। ওকে, বোঝা গেছে? এটুখানি আমাদের কনফিউশন আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস, তোমরা ওয়ার্ক ফ্রম হোম চাকরি করছো আর ইংলিশ জানো না, সেটা তো হতে পারে না। তো তোমাদের এখানে কিন্তু ফ্লুয়েন্টলি ইংলিশও লাগবে। এবার তোমরা অনেকে বলবে দাদা ফ্লুয়েন্টলি ইংলিশ কেন লাগবে, এখানে ইংলিশে কারোর সাথে কথা বলতে হবে না, কিন্তু হ্যাঁ এখানে কোম্পানি বলে দিচ্ছে ইংলিশ লাগবে, আর ভাঙাচোরা ইংলিশ বললে হবে না, ফ্লুয়েন্টলি ইংলিশ লাগবে। ভাঙাচোরা ইংলিশ যেগুলো আমরা অফিসে ছাড়ি সেগুলো তো ভাঙাচোরা ইংলিশ থাকে, কিন্তু এখানে তোমরা যেহেতু ওয়ার্ক ফ্রম হোম সেখানে কিন্তু এটা স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে, এখানে কিন্তু ভাঙাচোরা ইংলিশ চলবে না, ফ্লুয়েন্টলি ইংলিশ লাগবে। আর এখানে তোমাদের ইন্টারভিউ প্রসেসটাও আমার তোমার বলে রাখ, মানে আমি তোমাদেরকে বলে এখানে ইন্টারভিউ প্রসেস, প্রথমে কিন্তু তোমাদের ইন্টারভিউ দুটো রাউন্ড হবে, দুটো রাউন্ড হওয়ার পর স্যাররা বিবেচনা করবে, তারপরে কিন্তু তোমাদেরকে নেওয়া হবে। ওরকম নয় যে শুধু মানে ওভার দ্য কল ইন্টারভিউ হলো তারপরে তোমাদেরকে ছেড়ে দেওয়া হলো, ওরকম নয়, রীতিমতো কিন্তু ভালো করে ইন্টারভিউ হবে। তো তোমরা যারা খুব ভালো ইংলিশ জানো তারা এখানে আবেদন করবে। এবার অনেকে বলবে যে তারা বাংলা প্রসেস কোনো কিছু নেই, দেখো বাংলা প্রসেস হয় না, তুমি জোম্যাটো কাজ করছো পুরো ইন্ডিয়ার জন্য, পুরো ইন্ডিয়া কিন্তু বাংলা বোঝে না, পুরো ইন্ডিয়ায় হিন্দি ভাষাভাষীর মানুষ আছে, বাংলা ভাষাভাষীর মানুষ আছে, ইংলিশ আছে, এক্সেট্রা আদার্স অনেক ভাষাভাষীর মানুষ আছে। তো তুমি যখন পুরো ইন্ডিয়ার জন্য কাজ করছো তোমাকে কিন্তু ইংলিশ জানতেই হবে, ঠিক আছে? এটুখানি মাথায় রেখে তোমরা ঢুকবে, তো পরবর্তীকালে যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। এবার চলে আসে এখানে কোয়ালিফিকেশন, এখানে কোয়ালিফিকেশন 12 পাস, গ্রাজুয়েশন পাস, সবাই এখানে আবেদন করতে পারো, এভরিথিং, যে কেউ জাস্ট 12 পাস করেছো, ITI করো, ডিপ্লোমা করো, তো তোমাদের কোনো ব্যাপার নেই, শুধু তোমাদের যেহেতু এটা ওয়ার্ক ফ্রম তোমার যে কোনো কোয়ালিফিকেশন চলবে, উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে, ঠিক আছে? আচ্ছা, এখানে আরো একটা জিনিস যে ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স আবেদন করতে পারবে কিনা, হ্যাঁ অবশ্যই এখানে কিন্তু ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স আবেদন করতে পারবেন। এছাড়াও তোমরা যারা স্টুডেন্ট আছো, হাউস ওয়াইফ আছো, সবাই কিন্তু এই চাকরির জন্য এলিজিবল। আর আমাদের ওয়ার্ক ফ্রম হোম এলিজিবল, মানে ওয়ার্ক ফ্রম হোমে ঢুকে যাওয়া ভালো, কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, এটা কোম্পানি আমাকে বলে দেয়নি, বাট আমি এটা একবারই বলছি, দেখো ওয়ার্ক ফ্রম হোম আজ আছে কাল নাও থাকতে পারে, চাকরিটা নয় ওয়ার্ক ফ্রম হোমটা, ওটা ওয়ার্ক ফ্রম অফিসও হয়ে যায় মাঝে মাঝে। হ্যাঁ অবভিয়াসলি আজ গরম আছে, এরপরে যখন শীত পড়বে তখন স্যারেরা বলবে অফিসে আছো অফিসে এসে কাজ করো, ঠিক আছে? মানে স্যারেরা তো তাতে খাটাতে পারে। আচ্ছা লাস্ট, একদম তোমাদের কনফিউশন থাকতে পারে যে কত ঘন্টা ডিউটি হবে, দেখো 9 ঘন্টা ডিউটি হবে, কিন্তু 9 ঘন্টা ডিউটি কটা থেকে কটা পর্যন্ত হবে সেটা এখানে বলে দেওয়া হয়নি, সেটা তোমাদের ইন্টারভিউতেই বলে দেওয়া হবে। তো সেটা তোমরা ইন্টারভিউ, তোমরা যদি সিলেকশন হও তাহলে তোমাদের কিন্তু বলে দেওয়া হবে, আগে থেকে তোমরা কেউ স্যারের কাছে জানতে চাও না। এবার তোমাদেরকে বলে রাখি স্যারকে আবেদন করার প্রসেস, তোমরা প্রথমেই অবশ্যই লিখে দেবে নিউজ ভারত জব, তারপরে তোমাদের কম্পিউটার ল্যাপটপ যাই থাকুক না কেন তার যে প্রসেসর থাকবে, এবং উইন্ডোজ 10, অবভিয়াসলি আচ্ছা উইন্ডোজ 10 কিন্তু হতে হবে, বাড়িতে রাউটার কিন্তু অবশ্যই থাকতে হবে, নাহলে অনলাইনে কাজ তোমরা করবে কি করে? তো এইগুলো তোমরা অবশ্যই লিখে দেবে। আর যদি কারোর মোবাইল আছে তাহলে মোবাইলটা কি প্রসেসর আছে সেটা তোমরা লিখে দেবে, কারণ সেটা প্রসেসরের উপর ডিপেন্ড করে তোমাদেরকে সিলেকশন করবে, ঠিক আছে? কারণ অবভিয়াসলি মোবাইলটা ভালো হওয়া দরকার বা কম্পিউটার ভালো হওয়া দরকার, তোমরা ওয়ার্ক ফ্রম হোম কাজ কি করে করবে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, এতখানি তোমাদেরকে চাকরির ব্যাপারে বলার ছিল, ভিডিও এখানে শেষ করবো। বাংলা প্রসেস আছে, এর বাংলা প্রসেস মাঝে মাঝে এসে থাকে, কিন্তু এর ভিডিও আসবে, মানে ভিডিও আসবে না, কারণ বাংলা প্রসেস মাঝে মাঝে 2-3টে করে লোক লেগে থাকে, যারা শুধু কিন্তু বাংলাটা দেখে, তাদের স্যালারি খুবই কম হয়। তো যদি এরকম এসে থাকে তাহলে আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো, ঠিক আছে? নর্মাল টেলিগ্রামে, তো তার জন্য অবশ্যই টেলিগ্রাম লিঙ্কে ঢুকে যাও। আর এটার মাথায় রাখবে ইন্টারভিউ কিন্তু নেক্সট মান্থের
পাঁচ তারিখের পর হবে, তো অনেকটা টাইম পেয়ে যাচ্ছ, আই থিঙ্ক তোমরা 10 দিন মতো টাইম পাচ্ছ, তো ভালো করে প্রিপেয়ার করে নিও আর নিজেরা কতটা ইংলিশ জানো সেই বুঝে তোমরা আবেদন করো। চলো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।